এখন এখানে 10:30 বেজে গেছে অলরেডি, আর এই যে এখন এখানে টিফিনের ব্রেকফাস্ট। তো চলো আমি জাস্ট বেরোবো, চোখটা অনেকটা ঠিক আছে, আপাতত এইগুলো আছে, এখন এইগুলো সমস্ত যাবে কাজের ওখানে। গুড মর্নিং, ওয়েলকাম টু সুফ্রিস ফ্যামিলি, চলে এলাম একটা টাটকা ব্লগ নিয়ে। তো আজকের মতো দিনটা তো শুরু হয়ে গেছে, বেরিয়ে গেছি, অ্যাটলিস্ট চোখটা ঠিক রাখার জন্য সানগ্লাসটাও পরে নিলাম, রোদ্রের তাপটা না লাগে। তো আপাতত এখন যাচ্ছি কাজের ওখানে, তারপর কখন ফিরতে পারি তারপরে সব সেই অনুযায়ী বাকি প্ল্যান। কাজকর্ম তো শেষ হয়ে গেল, এখন এই বাইরে বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি গিয়েই লাঞ্চ করবো। তো বাইরে যা গরম, আপাতত এখন ওলা উবেরে এসি করে গেলে পরে একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া যায়, নাহলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে এখানে এসি চলছে, তাও এই পিছন দিয়ে রোদের যা হিট আসছে, খুব চাপের ব্যাপার। এই বাড়ি ফিরলাম, এখন বাজে প্রায় 3:30 বেজে গেছে, অলমোস্ট 3:40। এই বাড়িতে ফিরলাম, এখন ফিরে প্রচন্ড খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। তো এইখানে এই খাওয়ার দাওয়ার এখন গরম হচ্ছে। তো যাই হোক, আসার সঙ্গে সঙ্গে ঠান্ডা জল খুঁজছিলাম, ঠান্ডা জল নেই। তো রিমা বললো বাবা লস্যি করে রেখেছে, ঘরে পাতা দই আছে, ও ঘরে পাতা দই দিয়ে লস্যি করে রেখেছে। তো এখন আপাতত এটা খাই, খেয়ে কিছুক্ষণ জিরাই 10 মিনিট, তারপরে ভাত খেতে হবে। অলরেডি এখানে 4:00 বেজে গেছে, চা খাওয়ার সময় ভাত খাওয়া। তো এই হচ্ছে মাছের মাথা দিয়ে একটা তরকারি, চিংড়ি পাপা, চিকেন আর ডাল আর ভাত। তোমাদের খাওয়া কমপ্লিট? আমাদের তো খাওয়া কমপ্লিট। আচ্ছা, এখানে আমাদের দুজনে দেরি হবে আসতে, মা ওই জন্য আমরা, না না ভালো করেছো, খেয়ে নিই। আপাতত চোখটা এখন ঠিক আছে, তাই একটু বেরোনোর রিস্ক নিলাম, তো অসুবিধার কিছু হচ্ছে না আশা করি। তো সৌহার্দ্য ফোন করলো, বললো ভাই একটুখানি বিকালের দিকে গড়িয়াহাট আর কোয়েস্টমল যাবো, যাবি নাকি? চলো একসাথে যাওয়াই যেতে পারে, চলো যাই। ওরা বাগুয়াটিতে আসছে গাড়ি নিয়ে, যে মহেন্দ্রবাবু চলে এসছে, ম্যাডাম উঠে বসে পড়েছে। আমরা এই বাগুয়াটির মোড়েই দাঁড়িয়ে আছি, স্যার বললেন আসছি, দাঁড়া একটু ট্রাফিক আছে, তাই আমরা ওয়েট করছি। আমরা তো এসে গেছি গড়িয়াহাটে, এখন গড়িয়াহাটে ওরা কিছুটা পাজামা পাঞ্জাবি কেনাকাটা করবে, তারই সাথে আমরা এখন সঙ্গ দেবো নাকি, নাকি কিনবি? তুই ঠিক করেছিস, ও কিনবি। আমাদের কি ড্রেস কোড হয়ে গেছে নাকি? আমি প্রথমে খেয়াল করিনি, আমি গাড়ির পিছনে বসে ও ড্রাইভ করছে, হঠাৎ করে কখন দেখে নিয়েছি ইয়ালো, আমি বলবো বলো আজ না থাক নেমে বলবো। 6 তারিখে তো আমাদের বোলপুরে যাওয়ার আছে, বিভুর অন্নপ্রাশনে, আজকে ও আমাদের বললো গড়িয়াতে আসতে চলে এলাম। তো এসে কি তুই কি এখানে খালি হাতেই বাড়ি ফিরবি, ঠিক করেছিস? দেখি আসলে অ্যাকচুয়ালি আমি অনেকগুলো বুটিকে শাড়ির কথা বলে রেখেছি, সেখান থেকে পছন্দ হচ্ছে কি না তারা পাঠাচ্ছে, সেখান থেকেও দেখছি। আমি কিছুক্ষণ আগে শুভমকে বলছিলাম যে ভাব আমি এত ঢাকা শহরে এসছি, আর এসে দেখলাম পাশে ওরা এরকম দাঁড়িয়ে রয়েছে, কি ফিলটা হচ্ছে, মানে তিল ডেট ঘুরছি বেরোচ্ছি সব কিছু করছি, আর ওদের প্রতি ফিলটা কিন্তু একটা ফ্যান বেস আছে। এখান থেকে তো ওদের কেনাকাটা হয়ে গেল, যেগুলো যেগুলো ওদের কেনাকাটার দরকার ছিল, তো আমরাও এসেছিলাম সাথে, অনেক কিছু দেখে গেলাম। যদি এরপরে যদি আমরাও কিছু নিতে আসি, মোটামুটি কি পছন্দ হয়েছে নাকি? তো চলো এখন একটু খিদে দিতে। আমি মোটামুটি আমার কিছু চেনাশোনা বুটিক আছে, আমি ওখানেও বলে রেখেছিলাম, ওরা আমাকে প্রচুর শাড়ি ছবি, এবার একটা ডিসাইড করে বলে দিচ্ছি, এবার একটা ডিসাইড করতে হবে, এবার সময় এসে ডিসাইড করা। আজ 6 তারিখ, আজকে 29 তারিখ, 6 তারিখে সকালবেলা পৌঁছে যেতে হবে, তার মধ্যে ডিসাইড করতে হবে। তো চলো এখন একটু খিদে টিদে পেয়েছে, কোথাও একটা যেতে হবে, কোথায় যাওয়া যায়? পঞ্চমের আড্ডা ওরা কোথাও একটা বলছিল, কোথায় বলছিল বিনা, তো দেখা যাক কোথায় খেতে যেতে পারি, খিদে তো পেয়েছে। চলে এলাম পঞ্চমের আড্ডায়, এর আগেও আমরা একবার এসেছিলাম এখানে, কিন্তু সেদিন ভালোভাবে এখানে বসে খেতে টেতে পারিনি, বিকজ পুজোর সময় এসেছিলাম মোস্ট প্রবাবলি, তো খুব ভিড় ছিল। আপাতত আজকে এলাম, তোরাও বললো চলো ওখানে যাই। এই যে ম্যাডাম, আমরা সেই আবার পঞ্চমের আড্ডায় চলে এলাম।
চলে এসেছে চিকেন স্যান্ডউইচ মোকা ফ্যাপে। এখন অলরেডি 9:30 বেজে গেছে, এখানে খাওয়া শেষ পালা, তো চলো বাড়ি যেতে হবে। এখনো শেষ হয়নি, বাকি আছে, তাহলে হাফ হাফ করে না এখান থেকে, এটা 4.5 ও 8। খেলুম দেলুম, খালি হাতে বাড়ি যাচ্ছি। তুই এটা আমাকে থ্যাংক ইউ বল যে রিমা গড়িয়াটে এসে কিছু না কিনে বাড়ি যাচ্ছে। সেই জন্য তো বললাম খেলাম দিলাম ফাঁকা হাতে গড়িয়াটে থেকে বাড়ি যাচ্ছি। রিমা আজকে ফাঁকা হাতে বাড়ি যাচ্ছে মানে কি তুই কিছু ইঙ্গিত পাচ্ছিস? ঝড় হওয়ার আগে যেমন শান্ত থাকে, এখন ঝড়টা হবে গড়িয়াটে। আমরা তো নেমে গেলাম ওদের গাড়ির থেকে, এবার যাব বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আমারও কিছু মনে পড়লো, হঠাৎ করে কিছু অফিসিয়াল কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে। কালকের থেকে এদের অবস্থা হালত খারাপ হয়ে গেছিল গরমের জন্য, তাই ওপরের কভারটা খুলে দিয়েছি, আপাতত এক্সট্রা পাম্প লাগিয়ে দিয়েছি যাতে অক্সিজেন সাপ্লাইটা বেশি হয়। জলটা চেঞ্জ করতে হবে, দুদিন ধরে জলের লোককে বলছি জল দিয়ে যাও জল দিয়ে যাও, ও বলছে দাদা গরমে জলের সাপ্লাই কম তাই এই প্রবলেম, নাহলে এই জলটা একটু পাল্টাতে হবে তাহলেই ঠিক হয়ে যাবে। আপাতত এই ডবল অক্সিজেন সাপ্লাই হচ্ছে, এটা থেকে ওরা এখন আপাতত ঠিক আছে। গরমটা একটু কমছে তো ইমিডিয়েটলি জলটা হচ্ছে কালকের মধ্যে আশা করি চেঞ্জ করবে। এখন ঘটনা হচ্ছে দুটো ব্যাপার, একটা হচ্ছে এখানে চিকেন স্টু হয়েছে আর আমি মাকে বলেছিলাম রাত্রে জলডালা ভাত খাবো। এখন সমস্যা হচ্ছে এই জলডালা ভাত খাবো না চিকেন স্টু খাবো, এছাড়া আবার আমরা ক্যাফে থেকে স্যান্ডউইচ খেয়ে এসেছি। হ্যাঁ নোটিস করেছি এই যে ডিম, তো যেভাবে আমরা খাওয়া শুরু করেছি নেক্সট লেভেলের খাওয়া দাওয়া, তুই ফাটবি কেন আমিও ফাটবো আশা করি। তাই আপাতত চিকেন স্টু আর সবই যখন হয়েছে, কালকে আবার ভেজ আছে, মায়ের কথা মতো কোনো আমিষ রাখা যাবে না, তো চলো তাও থাকবে, তাই অল্প অল্প একটু খেয়ে নিই। তোমাদের কেমন লাগছে এই ব্লগগুলো অবশ্যই একটু জানিও। এইভাবে খাওয়া দাওয়ার মধ্যেই আমরা আছি, যদি অনেকে বলছে আমি নাকি পুট অফ করেছি, পুট অফ যাই হোক, তা আপাতত এই খাওয়া দাওয়ার মধ্যে আছে। আশা করি সবাই এরকম ভাই ভালো খাওয়া দাওয়ার মধ্যেই থেকো। চলো আগে আবার ডিনারটা কমপ্লিট করে নিই, তারপর গুড নাইট বলবো। 12:30 বাজে অলরেডি, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়েছে, যা খেলাম সে তো দেখতেই গেলে, এখন একটু রেস্ট নেবার পালা, রেস্ট নয় এডিটিং করতে বসবো যাতে কাল সকালবেলা তাড়াতাড়ি তোমাদের কাছে ব্লগটা পৌঁছে যায়, এটাই হচ্ছে ব্যাপার। আর ব্লগটা কখনো ছোট হচ্ছে কখনো বড় হচ্ছে, এরমভাবে ব্লগটা হচ্ছে আপাতত। তো চেষ্টা করছি ডেলি ওয়াইজ আরও বেটার ব্লগ দেওয়া, বেটার সমস্ত প্রেজেন্টেশন তোমাদের সামনে দেওয়া, ঘরের মধ্যে কী হচ্ছে সেটা নিয়েও ভাবছি, বাইরে গিয়ে আরও ভালো ব্লগ কীভাবে তৈরি করা যায় সেটাও করছি, যাতে ব্লগটা তোমাদের কাছে খুব ভালোভাবে পৌঁছাতে পারি সেইটাই চেষ্টা করি। শুধু সবসময় ঘরে থেকে ব্লগ করলাম, শুধু সবসময় বাইরে বাইরেই পুরো ব্লগ করে গেলাম তা না, আজকে আমাদের যে ডেলি লাইফ আমরা কী করছি, সকালবেলা ঘুম থেকে উঠছি, চা খাচ্ছি, জল খাবার খাচ্ছি, এই খাচ্ছি, এই করতে করতে, তারই মাঝে একটুখানি নতুনত্ব লাইফটাকে যদি লিড করা যায়, সেটা যদি তোমাদের ভাল লাগে আমরা সেটাই সব রকমভাবে চেষ্টা করছি, আর এটা করা উচিত একটা ব্লগের ক্ষেত্রে। তো চলো আপাতত ব্লগটা এখানেই শেষ করলাম, মাঝে মাঝে একটু জ্ঞান দিয়ে দিই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কী কী করবে, ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর ভালো থেকো সুস্থ থেকো, ভালো রেখো সুস্থ রেখো, গুড নাইট শুভরাত্রি টাটা।